নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস, গঙ্গার পাড় ভাঙনে বাড়িতে চওড়া ফাটল, চিন্তায় ঘুম উড়েছে বৈদ্যবাটির রাজবংশী পাড়ার। বাড়িতে বড় বড় ফাটল, গঙ্গার পাড় ভাঙনে সেই ফাটল আরো চওড়া হচ্ছে, ঘুম উড়েছে বৈদ্যবাটি ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ার। যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে বাম্বু পাইলিং করে এবং আদলা দিয়ে যাতে ভাঙনটাকে আটকানো যায় টেম্পোরারি, সেটা চেষ্টা করব। আতঙ্কিত বাসিন্দারা আস্থা হারাচ্ছেন প্রশাসনের উপর। আমরা সরকারকে জানিয়েছি বা পৌরসভাকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। কতবার এলো এই দুই তিন বছরের মধ্যে, তার মধ্যে তো কিছুই কাজ হয়নি। প্রশাসনিক আধিকারিকরা বারবার দেখে গেলেও ভাঙন রুখতে কোনো কাজ না হওয়ায় উদ্বেগে প্রায় ১০০টি পরিবার। বিধান সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।